খেছে হ্যাঁ তাই খাও কি খাচ্ছো তুমি ধোসা খাচ্ছো ও কি দিয়ে খাচ্ছো হে বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেকদিন পরে ভিডিওতে আসলাম তোমরা হয়তো বুঝতেই পারছো কারণ আমার ডিউটিতে অনেক প্রেসার থাকে সেই জন্য আমি আসতে পারি না তো কালকে হচ্ছে মকর সংক্রান্তি কালকে ছুটি আছে ছুটি বলতে সেরকমভাবে ছুটি নেই তবে আমি একবার যাব গিয়ে আবার চলে আসবো দুপুরের মধ্যে তো এখন মোনা কিছু জিনিস রেডি করছে যেগুলো আমাদের কালকে খাওয়া দাওয়া হবে সেটা হচ্ছে পিঠে তো আমরা তিন ধরনের পিঠে বানাবো সেটা প্ল্যান করেছি একটা হচ্ছে দুধে সেদ্ধ মানে দুধ পুলি তার সাথে সাথে পুর পিঠে বা সিদ্ধ পিঠে আর একটা হচ্ছে সরু চাকলি তো এই তিনটে পিঠে মানে আমরা বানাবো আর খাবো আর তোমাদের সাথে শেয়ার করব যে কেমন বানাতে পেরেছি আগে কোনো দিন সেরকমভাবে বানানো হয় না তো কালকে যেহেতু একটা ফেস্টিভ্যাল আছে সেই ফেস্টিভ্যাল উপলক্ষে বাঙালিদের বাড়িতে পিঠে হয় তো সেই পিঠে বানানোর ইচ্ছা আছে তো আমরা কর্ণাটকে থাকি তো এখানে আলাদা করে কোনো চাল গুঁড়োনোর জন্য ব্যবস্থা নেই মানে আছে হয়তো জানি না আমি রেডিমেড চাল গুঁড়ো কিনে এনেছি কারণ এখানে ইডলি ধোসা সবের জন্য চাল গুঁড়ো লাগে তো সেটা অনায়াসই এখানে পাওয়া যায় তো চাল গুঁড়ো কিনে এনেছি আর তার সাথে সাথে হচ্ছে বিউরির ডাল যেটা মোনা আমাকে বলেছিল কিনে আনতে সেই ডালটাও কিনে আনা হয়েছে আর ডালটা আজকে রাত্রে ভিজিয়ে দেওয়া হবে তো কালকে তাহলে সরু চাকলির পিঠেটা রেডি হয়ে যাবে আর আজকে পুর পিঠে মানে সিদ্ধ পিঠে আর তার সাথে সাথে দুধ পুলি এই দুটো রেডি হয়ে যাবে আজকে আমরা পিঠে খাবো না কারণ পিঠে সাধারণত তারপরের দিন মানে বাসি পিঠে খেতে খুব ভালো লাগে আর আমি অ্যামাজন থেকে একটা খেজুরের গুড় মানে নলেন গুড় যেটা ডেট সিরাপ বলে সেটা কিনে এনেছি পিঠে দিয়ে খাওয়ার জন্য তার সাথে সাথে বংকিশোরী আমাদের গুড় খেতে খুব ভালোবাসে তো এই খেজুরের গুড়টা বাচ্চাদের জন্য খুব ভালো সেই জন্য এটা কিনে আনা হয়েছে তো তোমরা ব্লগটা দেখে এনজয় করতে থাকো কারণ এই মকর সংক্রান্তির দিন আমাদের এই পিঠে বানানোর ব্লগটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে চাই তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো যে আমরা কী কী করতে থাকি তো অবশ্যই ভালো লাগবে তো চলো ব্লগটা কন্টিনিউ করি আমরা চাল গুঁড়িটা মানে গরম জলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর তার সাথে সাথে আর কি দিয়েছো আর একটুখানি সামান্য নুন দিয়েছি কারণ একটু পিঠে তো একটু নোনতা নোনতাই হয় আর গরম জলে দেওয়া হয়েছে এই কারণেই যাতে এর মধ্যে একটা মানে গাম টাইপ ফিলিংস আসে কারণ এটা ছোট ছোট বোল টাইপের তৈরি করে ওর মধ্যে পুর দিতে হবে তো পুরের জন্য আমরা নিয়ে এসেছি পেরা আর তার সাথে সাথে খোয়া কারণ এখানে নারকেলের ছাই বানানোর কোনো ব্যবস্থা নেই মানে আছে আমাদের বাড়িতে নেই কারণ আবার নতুন করে নারকেল কুড়তে হবে সেটাকে আবার গুড় বা চিনি দিয়ে সেটাকে বানাতে হবে অনেক টাইম টেকিং প্রসেস তো সেই জন্য আমরা সিম্পলভাবে করতে চাই তো রেডিমেড কিনে নিয়ে চলে এসেছি কী বলে এটাকে চাল মাখা যাই বলো তোমরা কমেন্ট করে জানাবে অ্যাকচুয়ালি কি বলে জানি না এটা তৈরি করা হচ্ছে একটু ঠান্ডা হবে তারপরে মাখবো কারণ এটা প্রচন্ড গরম আছে এখন আমি গ্যাসটা অফ করে দেবো তা আমি এটা একটু ঠান্ডা হবে তারপরে এটা হাত দিয়ে চটকে মেখে নেবো আজকে আমার সঙ্গে ওয়াইনা হেল্প করবে আমি একা করব না আমি একা এইসব এখানে আমাদের বংকিশোরী একদম ফুল ব্যস্ত এই যে সব জিনিসপত্র এখন মুখে দিতে শিখেছে মানা করলে আবার সেটাকে আবার শুনবে না কথাটা যেহেতু শুনতে পেয়েছে সেই জন্য ফেলে দিল এই যে আমাদের ঘরের অবস্থা প্রতিদিন পরিষ্কার করা হয় বিকেলবেলায় আমি সব পরিষ্কার করলাম সব এগুলো নামালো দেখেছো এগুলো সব আমি বিকেলবেলায় উঠালাম আবার সব বের করলো এই যে তুমি ঘর এরকম নোংরা করেছো কেন নোংরা করেছো কেন তুমি সবাই দেখতে পাচ্ছে তো ভিডিওতে তোমাকে ব্যাড গার্ল বলবে তোমাকে তুমি ব্যাড গার্ল না গুড গার্ল তুমি ব্যাড গার্ল আচ্ছা তুমি গুড গার্ল না ব্যাড গার্ল তুমি ব্যাড গার্ল তুমি গুড গার্ল নও গুড গার্ল তুমি তুমি পড়াশোনা করো তুমি ডান্স করতে পারো তুমি রিল বানাও এখন বানাচ্ছি না রিল এখন ভিডিও করছি ঠিক আছে যখন রিল বানাবো তখন তুমি ডান্স করবে ঠিক আছে এই যে পিঠের জন্য ডোটা তৈরি করছি এই ডোটা খুব সফট হতে লাগে সেজন্য অনেকক্ষণ ধরেই মাখবো আমি অত ভালো করে জানি না ইউটিউব দেখে দেখেই শেখা তোমাদের মধ্যে দেখেই শেখা যারা ইউটিউবার আছো সেই দেখে দেখেই করা হচ্ছে জানি না কেমন হবে যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবো যারা ইউটিউবার আছো প্রচন্ড গরম আমি মাখতে পারলাম না ওটাও ভালো দেখো কারণ আমরা যে মিক্সার গ্রাইন্ডারে যে চালের গুঁড়োটা করি ওটার থেকে এটা অনেক ডাস্ট
অনেক সফট হবে মনে হচ্ছে এবার খাওয়ার পর বুঝতে পারবো এটা সাধারণত এটা হচ্ছে ইডলি না হলে ধোসার জন্য গুঁড়োটা ইডলি ধোসা তো নরম হয় আর এটা কেমন হবে জানি না কারণ আমরা প্রথমবার যখন তামিলনাড়ুতে ছিলাম আগে তখন আমরা পিঠে বানিয়েছিলাম আতপ চাল দিয়ে জানতাম না ইউটিউব দেখেই বানিয়েছি কিন্তু এত শক্ত হয়েছে আমরা খেতে পারিনি ভালো করে তারপর বাড়িতে যখন জিজ্ঞাসা করলাম তখন বললো সিদ্ধ চালে বানাতে হয় তাহলে নরম হয় তো এই চালটা জানি না কেমন হবে আশা করছি নরম হবে হচ্ছে ওটা মামা কি বানাচ্ছে কি বানাচ্ছি বলতো মানা তুমিও বসে যাও আমার বসো এখানে হ্যাঁ আমি তোমাকে যখন বলবো তখন করবে ঠিক আছে একটু দাঁড়াও এখানে যে খোয়াটা পাওয়া গেছে এটাই আমার কাছে যথেষ্ট তামিলনাড়ুতে তো এটা পাইনি প্রথমবার যখন তামিলনাড়ুতে করেছিলাম বলো এটা গরম গরম করতে হবে না হলে কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে তুমি পারবে সোনা একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি দিচ্ছি মামা কেমন করে করছে দেখো তুমি পিঠে বানাচ্ছ বানাতে পারো তুমি মন আমাকে হেল্প করছে আমি এইগুলো অয়ন আমাকে এইগুলো বানিয়ে দিচ্ছে আমাকে পুর দিয়ে মনা হেল্প করছে আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেছে আমি দুধটাকে ফুটাতে দিয়েছি এবার দুধের মধ্যে আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো সব একই সাইজ হয়েছে দেখেছো একটাও মানে বড় ছোট হয়নি হয়েছে এই যে এটা তুমি এটা তুমি বানিয়েছো সব একসঙ্গে ছেড়ে দেবো নাকি চিনি দিয়েছো না এখন কেন দেব এটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি গুড় দেব চিনি দেব এখন যদি পাটালি গুড়টা থাকতো না আমরা পাটালি গুড় অর্ডার করেছি এখনো পর্যন্ত আসেনি পাটালি গুড়টা যদি চলে আসতো না খুব ভালো হতো বাস হয়ে গেল এখন এখন একদম নাড়বো না একটু পরে নাড়বো নাহলে এখন সব লেগে যাবে একসঙ্গে আমাদের দুধপুলি প্রায় হয়ে এসেছে এই যে এখন ফুটছে গুড় দেওয়া হয়ে গেছে আর আমরা যেহেতু 9টা বাজছে সেই জন্য ভাবলাম কালকে শুধু সরু চাকলিটা করব কারণ আজকে আমি বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি আর চালের গুঁড়ো তো আছেই সেই জন্য সময় যখন আছে সেদ্ধ পিঠেটাও এখন করে নেব বা পুর পিঠে সেদ্ধ পিঠে তোমরা সবাই কে কি বলো অনেক জায়গায় অনেক রকম নাম থাকে আজকে কিছুটা করব খোয়া দিয়ে আর আমি এখন আমি মুগ আর মুসুরির ডালটা এখন সেদ্ধ বসাতে দেবো কারণ আমার ডাল সেদ্ধ করার কোটো নেই ছোট কোটো নেই সেই জন্য আমি প্রেশার কুকারেই করব আর এখন আমি ডালটা সেদ্ধ করে এই পুর পিঠেটা করে নেব বাপরে এটা কত বড় করলে গো দেখাও একটু কত বড় করলে এটা হলো ডালের পুর পিঠে এটা ফেটে যাচ্ছে ফেটে যাবে তো অত বড় করলে না 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 ঠান্ডা হয়ে গেছে তারপরে ওফ বিশাল বড় দেখো ডালের পিঠে প্লাস খোয়া দিয়ে আছে সব একসঙ্গে মিশানো আছে এবার আমরা এগুলোকে রাইস কুকারে দিয়ে দেব এই যে রাইস কুকারে জল বসিয়ে দেওয়া হয়েছে জল ফুটছে আটবে না এত বড় বড় হয়েছে তারপরে এইগুলো সবগুলো আটবে না বলো এখন সকাল হয়ে গেছে সকাল 10টা বাজছে আজকে একটু আগে জাস্ট অয়ন বেরিয়ে গেছে আজকে অয়ন দেরি করেই ডিউটি বেরিয়েছে যেহেতু আজকে মকর সংক্রান্তি তো আজকে অয়ন তাড়াতাড়ি চলে আসবে
আর এখন আমি আর আহি বসেছি পিঠে খেতে। অয়ন আজকে সকালবেলায় ডিউটি বেরিয়েছে, পিঠে টিঠে খেয়ে গেছে। আমি আর আহি এখন খেতে বসেছি। আহির জন্য করেছি ওট সেদ্ধ ধোসা, আমি খাচ্ছি এখন দুধ পুলি আর তার সঙ্গে খাচ্ছি সেদ্ধ পিঠে। এই আমাদের ব্রেকফাস্ট আজকের। এই যে আর এটা হলো আহির ওট সেদ্ধ ধোসা। এটা আহির গুড়, এটা মাম্মার গুড়, তাই না মামা? আহি আজকে সকাল 8টা পর্যন্ত ঘুমিয়েছে, সেই জন্য ওকে আমি আজকে ও যে প্রত্যেক দিন 10টা সাড়ে 9টা থেকে 10টার মধ্যে ঘুমোই, আজকে আমি ঘুম পাড়াবো না। আমি এখন ব্রেকফাস্টটা করেই যাব স্নান করতে। স্নান করে আমি বিউলির ডালটা যেটা কালকে ভিজিয়ে রেখেছি সেটা এখন বেটে নেব, আর চালের গুঁড়ো তো আছেই। আর হ্যাঁ, তার সঙ্গে আজকে আমাদের চিকেনও হবে, চিকেন রান্না করব। আর নর্মাল আহির জন্য আর আমাদের জন্য আজকে সেম রান্না করব, একদম সিম্পল ভাবে। রান্না করে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, উফ, আমার তো মনে পুরো ঠান্ডা লাগছে, মনে হচ্ছে রোদে দাঁড়িয়ে থাকি, কিন্তু রোদে দাঁড়িয়ে থাকলে হবে না, আমার অনেক কাজ আছে, রান্না করতে হবে। এই জাগরুক রোদে এক একদিন কি হয়, 12টার সময় কারেন্ট যাবে, আবার বিকেল 4টে কিংবা 5টার সময় আসবে। এখানে ভাগ্যিস গরম নেই, না হলে ফ্যান নিয়ে প্রচন্ড অসুবিধা হতো আমাদের, ফ্যান ট্যান চালাতে হয় না। আর সেই জন্য আমি এখন তাড়াতাড়ি করে বিউলির ডালটা বেটে নেব, নাহলে আবার কখন তখন কারেন্ট টারেন্ট চলে যাবে। কালকে রাইস কুকারে আমরা করেছিলাম, রাইস কুকারটা অনেকদিন পর কাজে লাগলো, কারণ এখানে আমি এমনি ভাত বসাই, এই রাইস কুকারটাই ভাত করি না। থাকাকালীন প্রথমে আমার যে রাইস কুকারটা ছিল ওটা খুব ভালো ছিল, আর এই রাইস কুকারটায় রান্না করলে কি হয়, রাইস কুকারটার এই মানে কি বলবো, সিস্টেমটা খুব বাজে, পুরো খারাপ হয়ে যায়, ফ্যান টান পড়ে এদিকটা, এই এই বেসনটা, এই যে এটা পুরো খারাপ হয়ে যায়, সেজন্য আমি এখানে ভাতটা করি না। কিন্তু আজকে আমাকে ভাতটা রাইস কুকারেই করতে হবে, কারণ আমার যে হাড়িতে আমি রোজ রোজ ভাত রান্না করি সেখানে আমি কালকে দুধ পুলি রান্না করেছি। একা একা পড়াশোনা করছো, কি সুন্দর পড়ছিলে তো, এ বি সি ডি পড়ো। এই আমার বিউলির ডাল,
এই যে মাম্মা রান্না করছে। এই যে মাম্মা রান্না করছে। घूम पड़िए देव तर सरु चाकली गो करते मन हम पतला करते कारण मैं सरु चाकली खुबी एकदम कागजे मत देखे सबा की सुंदर पतला कर খাওয়া গেল তোমার? কটা বাজে জানো? তিনটে বাজে এখন। তিনটে বাজে। অয়ন এলো কটায় জানো? আড়াইটার সময় অয়ন এলো। তারপরে আমি মাংস রান্না করেছি, তারপরে ওদের এটা আমার মাংস রান্না, আর এটা অয়নের বন্ধু রান্না করে পাঠিয়েছে, তার সঙ্গে এটা করা। না না ওই আমি রাইতে ছড়াই মানে ওখানটা আমি এগুলো কি সরু চাকলি হচ্ছে? হ্যাঁ সরু চাকলি না দোসা। দোসা খেয়ে যাচ্ছে। বললাম আমি আর অয়ন করছি আর ওকে না। আমি আর অয়নিত আছি গো। আমি কথা বলছি যে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো না কি বলছি? হ্যাঁ মানে দুজন মিলে করছি না, তুমি আমাকে হেল্প করছো আর কি। এ দেখো আমার না দোসা হয়েছে। এটাও ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। চিকেন দিয়ে আলুর তরকারি দিয়ে ভালো লাগবে। এই যে পুরো দোসা, এটাকে এরকম করে ভাঁজ করে দিলে বাস পুরো দোসা হয়ে যাচ্ছে। দেখো আসলে আমার এইটা না রুটি করে করে মনে হয় খারাপ হয়ে গেছে। দেখো এইটা কি সুন্দর দেওয়া হচ্ছে, ব্যাটারটা আমার খারাপ হয়েছে তা না। তুমি তো দোসার মতো করে ব্যাটার দিচ্ছ, পাতলা করে করতে হবে। পাতলা করে দিয়েছি। এই দেখো কত পাতলা করছে, দেখো দেখো এই দেখো। ঠিক আছে করো, এইগুলি খাবো আমরা, নাই দোসা হিসাবেই খাবো। তুমি নিয়ে নাও, পাপাটা নিয়ে নাও, ওর হাতটা খেয়ে নাও, হাতটা ওর কানটা খেয়ে নাও, কানটা কানটা যা, কানটা খেয়ে নিল তোমার না, যা যা। এখন বাজে সন্ধে ৬টা, আমরা জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম, আর সরু চাকলি গুলো বানানো হয়ে গেছে দুপুর বেলায়। আমি অয়ন আসার পরে বানিয়েছিলাম, অয়ন এসেছে আজকে ২:৩০ সময়, তারপরে ভাত খেয়ে আহিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর অয়ন দুজন মিলেই সরু চাকলি গুলো বানিয়ে নিয়েছিলাম, তারপর ৪টার সময় ঘুমোতে এসেছি। আর এখন ভাবছি ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর তোমাদের মকর সংক্রান্তি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের তো খুব ভালোই কাটলো, কাল থেকে সেলিব্রেশন করছি। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। তাহলে আজকের মতো বাই বাই।